আমরা জার্নাল করতেছিলাম, জার্নালে আমরা মনে হয় প্রবলেম 3 পর্যন্ত করেছিলাম অনলাইন লেকচারে, প্রবলেম 3। বাট প্রবলেম 4 স্থগিত থাক, আমরা লেজারটা করি, তারপর আবার জার্নালে ফিরে আসবো। ওখানে লেজারটা একটু দেখে আমরা জার্নাল রোডে সমাধান করে দিব। আপনাদের তো ক্লাস টেস্ট এখনও হয়নি, মিডের আগে একটা নিতে হবে, তো মিডের পরে একটা আগামী শনিবার, আজ মঙ্গলবার না, আগামীকাল বুধবার অনলাইন ক্লাস, আগামী শনিবার আমাদের যে ক্লাস টাইম আছে 4টা থেকে 5টা, ওই টাইমটাতে ক্লাস টেস্ট হবে জার্নালের উপরে। 10টা ট্রানজ্যাকশন থাকবে, 10টায় 10 মার্ক। সো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব অ্যানাউন্সমেন্টটা। সো ওই দিন জার্নালের ক্লাস টেস্ট হবে, 10টা ট্রানজ্যাকশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এরকম 10টা থাকবে, আপনি ইয়ে করতে হবে। সো আমরা বলতেছিলাম আসলে লেজার, জার্নালের পরেই যেটা হিসাবের পাকা বই যেটাকে বলা হয় সেটা হচ্ছে লেজার। সো লেজারের বাংলা হচ্ছে খতিয়ান। আমরা যে কোনো একটা ট্রানজ্যাকশন, লেজারের বাংলা খতিয়ান, খতিয়ান। আমরা যে কোনো একটা ট্রানজ্যাকশন লিপি মানে সংঘটিত হওয়ার সাথে সাথে প্রাথমিকভাবে জাবেদাতে লিপিবদ্ধ করি, যেটাকে আমরা বলতেছিলাম জার্নাল। আমরা গত কয়েকটা অ্যাকাউন্ট যেটা করেছি বা প্রবলেম যেগুলো করেছি, এটা হচ্ছে জার্নাল। অর্থাৎ লেনদেন সংঘটিত হয়েছে, আমরা ডেবিট ক্রেডিট করে আলাদা করে ফেলেছি। লেজার হচ্ছে তার পরবর্তী ধাপ, অর্থাৎ কোনো একটা লেনদেন সংঘটিত হওয়ার সাথে আমরা প্রথমে জাবেদায় লিখি, জাবেদা থেকে হিসাবের পাকা বইতে তুলি, প্রত্যেকটা অ্যাকাউন্টের নামে আলাদা আলাদা একটা হিসাব খুলি। এটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হচ্ছে লেজার বা খতিয়ান। সো আমরা একটু দেখে নিই, নেন কলম, নেন এটা, নেন চশমা দিয়েন, না না নেন নেন, সমস্যা নেই, আপনি মেরে দিয়েন না তাহলে হবে, চশমা আমাকে দিয়ে দিয়েন। সো আমরা বলছি লেজার। সো লেজারের আমরা একটু দেখে নিই, যদি যে লেজার দ্য বুক ইন হুইচ ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড ইন এ ক্লাসিফাইড ফর্ম পারমানেন্টলি ইজ কল্ড দ্য লেজার। আমরা বলছি হিসাবের বই, প্রাথমিক বই হচ্ছে জাবেদা বা জার্নাল, এখান থেকে পারমানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে আমরা যে বইটাতে তুলি, যেটাকে হিসাবের পাকা বই বলা হয়, সেটা হচ্ছে লেজার। এটা আলাদা আলাদা করে, যেমন আমরা জাবেদায় বলতেছিলাম মনে করেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। লেজারে এসে আমরা ক্যাশ অ্যাকাউন্টের জন্য একটা হিসাব খুলবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য আলাদা একটা হিসাব খুলবো, এটাকে বলতেছি আমরা লেজার। দ্য ইন্টার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেনটেইনড বাই এ কোম্পানি ইজ দ্য লেজার। দ্য লেজার কিপস ইন ওয়ান প্লেস অল দ্য ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জেস ইন এ স্পেসিফিক অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো হোপফুলি। সো লেজার ফর্মেটটা এরকম, আমরা জাবেদার একটা ফর্মেট বলছিলাম যে প্রথমে সাধারণত ডেট, তারপরে ছিল হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশনস, বা আমরা বলতেছিলাম ওটাকে পার্টিকুলার্স লেখা যায়, তারপরে হচ্ছে রেফারেন্স, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে লেজারের ফর্মেটটা, যে লেজারের দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে ডেবিট, একটা ক্রেডিট, দুই পাশেই সেম 4টা কলাম আছে। হ্যাঁ একসাথে, এখানে যেভাবে আছে এভাবেই, ডেট পার্টিকুলার্স, জেএফ মানে জার্নাল, জার্নালের যে রেফারেন্সটা সেটা হচ্ছে জেএফ, না একসাথে এখানে যেভাবে দেখতেছেন সেভাবেই, তারপর হচ্ছে অ্যামাউন্ট, ঠিক একভাবে ক্রেডিট পাশেও ডেট পার্টিকুলার্স জেএফ আর অ্যামাউন্ট। অ্যামাউন্ট না লিখে টাকাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এটা যদি বুঝতে পারি, আমরা আসলে একটা সমাধান এখন করতেছি, এই যে আপনার জাবেদাদের যে অঙ্কগুলো দেয় এখানে একই অঙ্ক, ওই জাবেদারগুলো এখানে নিয়ে আসছি। সো প্রবলেম 4টা আমরা আজকে আসলে করতে চাচ্ছি, কীভাবে লেজার করতে হয়। বিফোর দ্যাট আমরা একটা সমাধান, আচ্ছা আপনাদের কাছে যেটা সমাধান আছে ওইটাই লেজার করি, তাহলে মনে হয় সুবিধা হবে। সবার কাছে সমাধান করা আছে কি, আমাদের প্রবলেম 1, 2, 3 এগুলো নাই না? আচ্ছা অন কি বাকিদের আছে, অন আছে করা, অনুপের আছে, নাই না? আচ্ছা তাহলে আমরা 4 থেকে আসি, 4টা আমরা ছোট আছে, এটা আমরা কমপ্লিট করতে পারবো আজকে। প্রবলেম নাম্বার 4, আমরা কিন্তু অ্যাকাউন্টিং জার্নাল কমপ্লিট করছি, এখন লেজারের কথা বলতেছি। তো আপনাদের মিড টার্মের জন্য 4টা কোশ্চেন থাকবে, 2টা থিওরি 2টা ম্যাথ, 2টা থিওরি থাকবে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারগুলো থেকে, আর ম্যাথ 2টা থাকবে, একটা জার্নাল একটা খতিয়ান, অর্থাৎ একটা লেজার, 2-1টা থাকতে পারে নাও পারে। সো আপনাকে যে কোনো 3টা আনসার করতে হবে, 3 দশকে 30 মার্ক। সো একটা হচ্ছে জার্নাল ম্যাথ, যেটা আমরা করলাম গত 3 দিন, এখন হচ্ছে আমরা বলতেছি লেজার। সেখানে বলছে ডিউরিং জানুয়ারি 2011 দ্য ফলোয়িং ইভেন্টস অকার্ড ফর এ বিজনেস এন্টারপ্রাইজ, কোনো একটা বিজনেস এন্টারপ্রাইজে জানুয়ারি মাসে 2011 সালে এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে। লেনদেনগুলোর ভিতরে আমরা লাস্টে বলতেছি রিকোয়ারমেন্ট, ইউ আর রিকোয়ার্ড টু পাস জার্নাল এন্ট্রি পোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জেনারেল লেজার অ্যাকাউন্ট। ফার্স্ট অফ অল আপনাকে জাবেদা করতে হবে, সেন জাবেদা থেকে খতিয়ান তৈরি করতে হবে।
তো আমরা যদি মেইনলি এখানে লেজার করব তো জার্নালে আমরা ওই জার্নালটা যেভাবে করেছিলাম এত ব্যাখ্যা বিশ্লেষণ করব না শুধু অ্যাকাউন্টের নামগুলো এখানে লিখব সো আপনারা জার্নালের ঘরটা কেটে ফেলেন আমরা ফার্স্ট অফ অল জার্নালটা করে নিতে হবে অবশ্যই জার্নাল করতে হবে জার্নাল ছাড়া লেজার করা যায় না সেই জন্য এখানে অ্যাকাউন্টও কম থাকবে লেনদেনও কম থাকবে এবং ইয়ে থাকবে এখানে ব্যাখ্যাগুলো লিখতে হবে না যেটা আমরা জার্নালে রেখে আছি সো এখানে আপনি সংক্ষেপে শুধু ডেবিট ক্রেডিটগুলো লিখে নেন দ্রুতভাবে সো জার্নালে সবটা কাটেন ডেট পার্টিকুলার্স রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা সো আমি দ্রুত ডেবিট ক্রেডিটগুলো বলতেছি আপনি জাস্ট এটা লিখে নেন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে ওর উপর ভিত্তি করে আমরা আসলে লেজার করব হ্যাঁ লেজার করার জন্য আসলে জাবেদ আগে করতে হয় তারপর লেজার করতে হয় আমরা অ্যাকাউন্টিং সাইকেলও পড়তেছিলাম প্রথমে জার্নাল তারপর লেজার ট্রায়াল ব্যালেন্স ফাইনাল অ্যাকাউন্ট এইভাবে সো আমরা লেজার জার্নাল না করে লেজারে যাইতে পারি না সো প্রবলেম ফোর লেখেন 2011 জানুয়ারি 2 তারিখ জানুয়ারি 2 তারিখে যেটা বলছে সেটা হচ্ছে এক ওনার কন্ট্রিবিউটেড 50,000 টাকা অ্যান্ড এ নিউ কম্পিউটার কস্টিং 20,500 টাকা টু স্টার্ট আপ বিজনেস অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য ক্যাশটাকে এবং কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে লেখেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট 20,500 আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দুইটা যোগ করে যেটা হবে সেটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট 20,500 লিখেন এখানে লিখেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হ্যাঁ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দুইটা যোগ করে অ্যামাউন্ট যেটা হয় সেটা লেখেন না না কম্পিউটার ক্রেডিট কেন কম্পিউটার তো ডেবিট দুইটা নিয়ে ব্যবসা শুরু করছে না ক্যাশ টাকা আর কম্পিউটার নিয়ে তো লেখেন ক্যাশ ডেবিট কম্পিউটার ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট দুইটা যোগ করে অ্যামাউন্টটা লেখেন 70,500 টাকা ব্যাখ্যা লিখতে হবে না দাগ না দিলে হবে সমস্যা নেই পরে লেখেন জানুয়ারির 4 তারিখ অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট ডেবিট দাগ দিতে হবে না লেখেন এমনিতেই লেখেন পাশাপাশি লেখেন আমরা যখন লেজার করব জার্নাল কোনো রকমের শুধু আইডিগুলো মানে আমার অ্যাকাউন্টগুলো লাগবে মেইনলি সেই কারণে আমরা সংক্ষেপে করে নিচ্ছি অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট 4,000 টাকা অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট জানুয়ারি 10 তারিখে বলছে লোন নিছে 20,000 টাকা ব্যাংক থেকে তাহলে লোন নিছে মানে অবশ্যই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট 20,000 টাকা আচ্ছা এটা আমার ক্ষতিপূরণ করার জন্য লাগবে যেহেতু আমি একপাশে লিখে নিচ্ছি ব্যাপারগুলো এখানে দেখা যায় সো আমরা বলতেছি জানুয়ারি 2 তারিখে 2 তারিখে ছিল আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কম্পিউটার ছিল ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 4 তারিখে বলতেছি অফিস আমি সংক্ষেপে লিখছি হ্যাঁ অফিস সাপ্লাই অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট
লোন নিছে তার মানে এটা কত তারিখ? তাহলে এখানে লিখবো 10 তারিখ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট 10 তারিখের পরে কত? 12 তারিখে কি ট্রানজ্যাকশনটা কি বলেন তো? আচ্ছা, তাহলে ইউটিলিটি বিল অ্যাকাউন্ট ডেবিট, ইউটিলিটি বিল অ্যাকাউন্ট ডেবিট পেড যেহেতু তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 12 তারিখের পরে আছে 15 তারিখ। সো 15 তারিখে কি আছে ট্রানজ্যাকশনটা? আচ্ছা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, হ্যাঁ 4 তারিখে টাকা পরিশোধ করে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পেইড করছে তার মানে ক্যাশ ক্রেডিট, তাই তো? 15 তারিখের পরে আছে 24 তারিখ। 24 তারিখে কি বলছে বলেন তো ট্রানজ্যাকশনটা একটু? আচ্ছা আচ্ছা, তার মানে বাকিতে টাকা দেয়নি, তাহলে আমরা টাকা পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। চব্বিশ তারিখের পর আছে 27 তারিখ। 27 তারিখের লেনদেনটা কি? এটা ইআরপিতে পেয়ে যাবেন, ছবি তুলতে হবে না তো, ইআরপিতে পেয়ে যাবেন। তার মানে আমরা টাকা পাইছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, যে টাকাটা বাকি ছিল ওটা আমরা পেয়ে গেছি ক্রেডিট। আর একটা আছে 30 তারিখে, তার মানে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এই জাবেদা তো আমরা শিখছি, এই জাবেদা তো আমরা পারি, তো সঙ্গে পেয়ে গেলে লিখে ফেলেন সব দ্রুত। হ্যাঁ, ব্যাংক লোন ক্রেডিট বুঝে নাই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট, আমরা বাকিতে সার্ভিস দিয়েছি টাকা পাবো। আসেন আসেন, সার্ভিস রেভিনিউ, হ্যাঁ সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। এই ছবি তুলতে হবে না তো, এগুলো পেয়ে যাবেন আপনি, ইআরপিতে আছে, বা দিয়ে দিব। ওয়েলকাম। এই বসেন বসেন, শুধু বসাই যাবে, ডিস্টার্ব দেওয়া যাবে না তো। একটু একটু কথা শেষ করেন, টাইম চলে যাচ্ছে দ্রুত।
আচ্ছা আমি 5 মিনিট আগে ছেড়ে দেবো, তখন এটা নিয়ে গল্প করেন, শেষ করি একটু। আমরা বলতেছি আমরা লেজার করা শুরু করছি জার্নালের পরে। লেজার করার জন্য আমাদের ফার্স্ট অফ অল জার্নালটা করে নিতে হয়। সো জার্নালটা আমরা সংক্ষেপে এখানে একটু করে নিলাম। সো আমরা লেজারে বলতেছি, লেজার মানে হচ্ছে জার্নালে যেগুলো প্রাথমিকভাবে লিখছিলাম এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব বই খোলা। লেজারকে বলা হয় হিসাবের পাকা বই, পারমানেন্ট বই। তাহলে আমরা যদি দেখি এখানে কতগুলো হিসাব আছে, তো আমরা দেখেন এক নম্বরে ক্যাশ অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্ট একটা, কম্পিউটার অ্যাকাউন্ট দুই নম্বরটা, তিন নম্বরে ক্যাপিটাল অ্যাকাউন্ট তিনটা, অফিস সাপ্লাইজ চারটা, অ্যাকাউন্ট পেয়াবল পাঁচটা, ক্যাশ ধরছি বাদ, ছয় নম্বরে যে ব্যাঙ্ক আছে ছয়টা, ইউটিলিটি সাতটা, ক্যাশ ধরছি অ্যাকাউন্ট পেয়াবল আটটা, ক্যাশ ধরছি অ্যাকাউন্ট রিসিভেবল নয়টা, সার্ভিস রেভিনিউ দশটা, ক্যাশ ধরছি অ্যাকাউন্ট রিসিভেবল ধরছি ড্রয়িংস এগারোটা। এই তো মোটামুটি আইডিয়াটা কি? আইডিয়া হচ্ছে আমার কতগুলো নামে অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আইডিয়াটা। তাহলে আমার এই এগারোটা অ্যাকাউন্ট তো এখানে আছে, বাকিগুলো তো রিপিট, ক্যাশ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু ক্যাশ তো একটা। তাহলে এরকম যদি আমরা দেখি এখানে এগারোটা অ্যাকাউন্ট আছে, তার মানে আমাকে এগারোটা খতিয়ান বই তৈরি করতে হবে। এখানে এগারোটা আছে, আমাকে এগারোটা খতিয়ান বই তৈরি করতে হবে, এটা হচ্ছে লেজার। সো আমরা ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যদি শুরু করি, আমরা প্রথম খতিয়ান বইটা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট। সো আমরা প্রথম দুই তিনটা করে দিচ্ছি একদম ওই যে কী বলে না, হাতে হাতে আর কি। সো ক্যাশ অ্যাকাউন্ট আমাদের প্রথমটা। সো শুরুতে আপনি এটা তো অবশ্যই লিখবেন, তারপর আমি একটু বলে দিই। প্রবলেম নম্বর ফোর সলিউশন, তারপরে আমরা যেটা লিখি এটা হচ্ছে লেজার বুক। তাহলে এখানে লিখবেন লেজার বুক, সেটা লেজার বুক। লেখার পরে লেজার বুক আমরা শুরু করতেছি। আমাদের এক নম্বর লেজার বুক হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট লেখার পর আমরা সকটা টানবো, ছোট করে, বেশি বড় করবেন না, এটা খুব বেশি জায়গা লাগবে না। সো আমরা যে ফরম্যাটটা দেখাচ্ছিলাম ওই ফরম্যাট অনুযায়ী দাগ টেনে নিব। সো আমরা বলতেছি লেজার মানে দুইটা পার্ট থাকবে এখানে, একটা ডেবিট একটা ক্রেডিট। সো এখানে আমরা লিখতেছি ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট দুইটা সাইড। প্রত্যেক সাইডে আছে ডেট, পার্টিকুলার্স, জার্নাল, জার্নালের রেফারেন্সটা, দেন টাকা। এদিকেও আছে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স আর টাকা। তো এখানে লেখেন ডেট, এখানে লেখেন পার্টিকুলার্স, জেএফ, দেন টাকা বা অ্যামাউন্ট যাই লেখেন, ডেট, পার্টিকুলার্স, জেএফ আর টাকা, ডেবিট পাশ, ক্রেডিট পাশ। সো আমরা করতে ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা এটা লেখা শেষ করে আমি তারপর দু একটা বোঝাই দিই, তারপর আপনি নিজেই করতে পারবেন, খুব সিম্পল। এটা হচ্ছে লেজার করার ফরম্যাট। এটা আমরা একটু আগে এখানে দেখাচ্ছিলাম যে ফরম্যাট অফ লেজার, হ্যাঁ পার্টিকুলার, জি পার্টিকুলার, জেএফ টাকা, ডেট পার্টিকুলার, জেএফ টাকা। এটা জার্নাল, এটা রেফারেন্স, আমরা জার্নালে লিখছিলাম না রেফারেন্স, আর খতিয়ান সেন লিখি, খতিয়ানে লিখে এটা জার্নালের কোথায় আছে সেটা মিন করতে আমরা লিখছি জেএফ। তারপর আছে টাকা, ডেট পার্টিকুলার, এটা আছে কমন, এটা আছে ডেবিট পাস, এটা আছে ক্রেডিট পাস, দুইটা পাস থাকবে, ডেবিট এবং ক্রেডিট। সো আমরা প্রথমে করছি ক্যাশ অ্যাকাউন্ট। তো আমরা লেনদেনগুলো দেখবো আমাদের জার্নালতে যে ক্যাশ কোথায় কোথায় আছে। সো দেখেন জানুয়ারির 2 তারিখে আমাদের কাছে ক্যাশ ডেবিট, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট ঘরে এখানে 50,000 টাকা আছে না, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে এখানে প্রথমে 50,000 টাকা বসবে না, 2011 জানুয়ারি 2 তারিখ। তাহলে এখানে ডেবিট ঘরে 50,000 টাকা বসবে কি না? আমরা যদি 2 তারিখ লেনদেনটা দেখি আছে ক্যাশ ডেবিট 50,000, কম্পিউটার আর ক্যাপিটাল, ক্যাশ ডেবিট ঘরে 50,000 টাকা অ্যাকর্ডিং টু আমাদের জার্নাল। কিন্তু আসলে পার্টিকুলারসে আমরা তো এটা ক্যাশ অ্যাকাউন্ট লিখতেছি, তাহলে এখানে কী লিখতে পারবো? ক্যাশ কি লেখা যাবে? তাহলে অপোজিটে যেটা থাকে সেটা লিখবো। অপোজিটে কী আছে? অপোজিটে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ঘরে 50,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট টোটাল কিন্তু 70,500 টাকা, কিন্তু আমরা শুধু 50 লিখতেছি কেন? কারণ আমাদের এটা ক্যাশ অ্যাকাউন্টের বই,
এই বইটা ক্যাশ অ্যাকাউন্টে, এই ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু ডেবিটটা মাত্র 50,000 টাকা আছে, বাকিটা তো কম্পিউটারের। সো আমরা যখন ক্যাশ অ্যাকাউন্ট করতেছি তখন আমরা অপোজিটটা লিখতেছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ঘরে 50,000 টাকা, মানে ডেবিট পাশে। পরে দেখেন 2 তারিখে হলো, 3 তারিখে দেখেন ক্যাশ নেই, 2 তারিখের পরে কত ছিল ডেট, 4 তারিখে, 4 তারিখে ক্যাশ আছে না অফিসার ইয়া, 10 তারিখে দেখেন ক্যাশ আছে, এখানে ক্যাশ ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, তাই না? তাহলে এখানে আমরা ডেবিট, এখানেও তো ক্যাশ ডেবিট, তাহলে আমরা জানুয়ারির 10 তারিখ ডেবিট ঘরে কত লিখতে হবে, কত ব্যাংক লোন, কত ওখানে দেখেন তো, ও স্ক্রিন চলে গেছে, ২০,০০০। তাহলে আমরা এখানে লিখব ডেবিট ঘরে ব্যাংক লোন, অর্থাৎ যেইটা আমরা করবো তার অপোজিটে যে নাম থাকবে সেটাকে আমাদের এখানে লিখতে হবে, ব্যাংক লোন ২০,০০০ টাকা। 10 তারিখ গেল, 14 তারিখে ক্যাশ আছে, 10-এর পরে কত তারিখ, 12 তারিখ, 12 তারিখে ক্যাশ আছে না, ডেবিটে না ক্রেডিটে? তাহলে আমরা এখন কোন দিকে লিখবো, ক্রেডিট পাশে, কিন্তু ইয়ে কী লিখবো পার্টিকুলারসে, জানুয়ারির 12 তারিখ ক্রেডিটের ঘরে ক্যাশ, তার মানে ডেবিটের ঘরে কী লেখা আছে এখানে, ইউটিলিটি বিল, তাহলে আমরা এখানে লিখবো ইউটিলিটি বিল, ক্রেডিট পাশে কত টাকা, ইউটিলিটি কত দেখুন, তাহলে এখানে লিখবেন 2,750। 12 তারিখ গেল, তারপর 15 তারিখে ক্যাশ আছে, জানুয়ারি 15 তারিখে দেখেন ক্যাশ আছে ক্রেডিট, ক্রেডিটে, তার মানে আমরা ক্রেডিট পাশে লিখবো অ্যাকাউন্টস পেয়াবল, কত টাকা এটা 15 তারিখে, লেখেন 3,000। 15 গেল, তারপর আছে 24 তারিখ, ক্যাশ আছে নাই, 27 তারিখে দেখেন ডেবিটের পাশে ক্যাশ আছে, কত টাকা 27 তারিখে, তাহলে আমরা ডেবিট পাশে লিখবো 27 তারিখ, অপোজিটে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, কত টাকা ছিল 27 তারিখে, লেখেন 5,500। 27 তারিখে গেল, 30 তারিখে ক্যাশ আছে, কোন পাশে হবে ডেবিট না ক্রেডিট, কেন ক্যাশটা কোন অ্যাকাউন্ট, ডেবিট না ক্রেডিট, তাহলে আমরা কোন পাশে লিখবো, তাহলে ক্রেডিট পাশে লিখবো, তাহলে 30 তারিখে আমরা লিখবো ড্রয়িংস, ক্রেডিট পাশে লিখবো ড্রয়িংস, ক্যাশের ঘরে কত, 6,000 লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটা যোগ করে দেখা কোন দিকে বেশি কোন দিকে কম, আমরা অ্যাকাউন্ট অ্যামাউন্ট দেখি বুঝতেছি এদিকে অনেক টাকা, রাইট? তো আমরা এখানে ফাঁকা রাখবো, এখানে যাতে আর একটা বিষয় লেখা যায়, এমন জায়গা রেখে ফাঁকা রেখে এখানে আমরা ক্লোজ করে দিব, এটা যদি আপনি যোগ করেন 50,70,75,000 টাকা, এটা আমরা এখানে ক্লোজ করব, এখানেও লিখে ফেলবো 75,500 টাকা, ক্লোজ করব। এখন দেখেন আমরা জানুয়ারি মাস করতেছি, জানুয়ারি মাসের লাস্ট ডেট কবে, আচ্ছা এটি বলতেছি তো, এটি তো এখন বলবো, এখন জানুয়ারি মাসের লাস্টের ডেট কত হয়, কয় দিনে যাই, 31। তাহলে আমরা এই যে এখানে যে গ্যাপটা না, এখানে আমরা লিখবো জানুয়ারি 31, এখানে লিখবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি মানে ক্যারিড ডাউন, ক্যারিড ডাউন বলতে এই টাকাটা আমি পরের মাসে নিয়ে যাব, ওখানে আমরা লিখবো ব্যালেন্স বিডি, আচ্ছা লিখে বলি ব্যালেন্স সিডি, এখন পার্থক্য কত টাকা হয় সেই টাকাটা আমরা এখানে লিখবো, 75,500 থেকে এগুলো বিয়োগ দেন তাহলে কত টাকা হয়, লেখেন এখানে 63,750। সো এই টাকাটা হচ্ছে ব্যালেন্স সিডি, যে কোনো মাসের লাস্টে যেটা থাকে এটাকে বলে সিডি, সিডি বলতে ক্যারিড ডাউন, এই টাকাটাই পরের মাসে প্রথমে যাবে। সো আমরা এখানে জানুয়ারি 31 থেকে ব্যালেন্স সিডি হয়েছে 63,500 টাকা, যেদিকে ব্যালেন্স সিডি হবে তার অপোজিট পাশে বিডি হবে, সো আমাদের এখানে ক্রেডিট পাশে হয়েছে সিডি, তার মানে আমরা ডেবিট পাশে লিখবো ফেব্রুয়ারির 1 তারিখ, এটা কিন্তু এটার নিচে ক্লোজিংয়ের নিচে, ঠিক আছে, ফেব্রুয়ারি 1 তারিখ আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, বিডি মানে ব্রড ডাউন অর্থাৎ উপর থেকে আনিত, সিডি মানে ক্যারিড ডাউন অর্থাৎ এটা পরে নেওয়া হবে, ব্যালেন্স বিডিতে আমরা লিখবো 63,750 টাকা, এটা লেখার পরে তারপরে টোটালটা একটা দাগ দিয়ে ক্লোজ করে দেবেন, এটা হচ্ছে লেজার, লেজারের প্রথম অ্যাকাউন্ট ছিল আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ক্লোজ, লাস্টের দিকে সব ভুলাই গেছে, আচ্ছা ঠিক আছে,
মানে প্রথমে ছিল না না আমরা এগুলো সব কথা বলে নিয়ে এসেছি জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রথমে জানালা করে নিতে হবে কিন্তু জার্নাল আমরা যখন লেজারের জন্য জার্নাল করবো ব্যাখ্যাটাকে লিখবো না সংক্ষেপে শুধু সকটেনে এগুলো লিখে নিব জাস্ট আচ্ছা এখনই বুঝবেন আপনি এখন একটু মনোযোগ দিন তাহলে বুঝবেন আমরা বলছি লেজার অ্যাকাউন্ট মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা একটা হিসাব খুলতে হবে আমাদের এখানে আমরা গুনে দেখছি মোটামুটি 11টা অ্যাকাউন্ট আছে তার একটা মাত্র আমরা করেছি আরও 10টা করতে হবে দুষ্টু করবো কেন এটাই এটা ক্যাশ অ্যাকাউন্ট করলাম আমরা সো প্রথমটা আমাদের করা শেষ ক্যাশ অ্যাকাউন্ট এবার আমরা করবো কম্পিউটার অ্যাকাউন্ট টোটাল জার্নালে কম্পিউটার হ্যাঁ পুরোটা একটা মিনিট আমি বলি এখানে কম্পিউটার অ্যাকাউন্ট না সো আমরা এখানে ক্যাশের জায়গায় এখন নতুন খোলেন নতুন আর একটা শখ কাটেন এখানে লেখেন কম্পিউটার মিট নামে দেওয়া হয়ে গেছে দিয়ে কোশ্চেন জমা দেওয়া হয়ে গেছে এটা লেখেন কম্পিউটার অ্যাকাউন্ট হ্যাঁ 10 মিনিট 10টা ঘর কাটবেন 10 মিনিট আচ্ছা যাক এবার লেখেন কম্পিউটার অ্যাকাউন্ট আমি মুছে দিচ্ছি আপনি তো মুছতে পারবেন আপনি পুরোটাই লেখেন ছক বলেন আপনি কোন সেমিস্টার পড়েন আর এরা কোন সেমিস্টার পড়ে যারা অ্যাকাউন্টিং করতেছে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আগামীতে করবেন এটা হ্যাঁ হ্যাঁ গুড ও কিন্তু ওটা জানে আপনারা যে দুষ্টুমি করতেছেন ওটা জেনেই বলছে মার্কারে গিয়া নাই আচ্ছা তাহলে পরেরটা দেখেন আমাদের কম্পিউটার অ্যাকাউন্ট আর পুরো জার্নালে যদি পলক দেন মাত্র একটা আছে কম্পিউটার অ্যাকাউন্ট আর কোথাও নাই তাই না কম্পিউটার তো একবারই লেখা আছে তার আমরা কম্পিউটার ডেবিট আছে না এখানে কত টাকা ছিল ডেবিট করে কম্পিউটার 20,500 আমার যতদূর মনে হয় 20,500 তাহলে ডেবিট করে আমরা লিখবো 2011 জানুয়ারি কত তারিখ ছিল 2 তারিখ এখানে লিখবো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু টাকা কত লিখবো এখানে লেখেন 20,500 আর কি কোথাও কম্পিউটার আছে তার মানে এই অ্যাকাউন্ট ক্লোজ সো অ্যাকাউন্ট ক্লোজ করলে আমরা কী করি এখানে একটা দাগ দিব এখানে একটা দাগ দিব এখানে 20,500 ক্লোজ করে দিলাম 20,500 ক্লোজ করে দিলাম তাহলে জানুয়ারির 2 তারিখ আমরা এখানে ব্যালেন্স সিডিতে লিখবো জানুয়ারি 31 তারিখ ব্যালেন্স সংক্ষেপে লিখলাম b.cd এখানে কত হবে তাহলে পুরো টাকাটাই হবে ডিফারেন্স তো পুরো টাকাটাই 20,500 তো এই টাকাটা আমি আবার এইদিকে নিয়ে এসে দেখাবো ফেব্রুয়ারির এক তারিখ ব্যালেন্স bd 20,500 সে এটা ক্লোজ করে দিবেন হ্যাঁ 2টা হয়ে গেছে খুবই ইজি হ্যাঁ অনেকগুলো সব করতে হবে একসাথে সব করার বুদ্ধি আছে আমি একটু পরে বলে দিচ্ছি আগে আপনি এটা শেখেন একসাথে অনেকগুলো সব করে ফেলা যায় এই জন্য পেন্সিল লাগবে জি করে দিচ্ছি সো এটা বুঝতে পারছেন না পরেরটা আপনি লেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট মাত্র একটাই আছে সো এটা করার পর লেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ শিওর শিওর লিখে নেন না দরকার নেই এটা আমি বোঝানোর জন্য এখানে দেখাইছি আপনি প্রথম থেকে করতে থাকবেন তাহলে তো হয়ে গেল হ্যাঁ ওটা ধরে ধরে করতে থাকবেন কতগুলো ক্যাশ আছে সিডি যেটা হবে হ্যাঁ এটা মাসের শেষ তারিখ পরবর্তী মাসের 1 তারিখে জি হ্যাঁ হ্যাঁ যে ডেটেই হোক না কেন সিডি মাসের শেষ তারিখে হবে বিডি হবে পরের মাসে 1 তারিখে সেই জন্য জানতে হবে কোন মাস কত দিনে যাই আচ্ছা ঠিক আছে যেমনি হোক গুনে বের করবেন কোন মাস কত দিনে যাই এখনো বোঝেন না এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে শিখেন এখন শিখাইতে হবে না পরে শিখেন হয়েছে এটা বুঝছেন এটা ওকে পরেরটা লেখেন পরেরটা লেখেন ক্যাপিটাল অ্যাকাউন্ট
ওফো ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছেন। ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখেন আমাদের একটে আছে ক্রেডিটে, তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট আছে, এর অপোজিটে দুইটা আছে, এই দুইটা লিখবো, ক্যাশ ডেবিট কম্পিউটার ডেবিট এই দুইটা লিখবো, ক্যাশ আর কম্পিউটার লিখে অ্যামাউন্ট দুইটা লিখে দিব, তাহলে তো হয়ে গেল। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট না, দুইটা লিখতে হবে, অপোজিট সাইডে তো দুইটা আছে আমাদের ডেবিট ঘরে, সো এই দুইটা লিখে দেন। ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছেন, এখানে কেন ক্যাপিটাল লিখবেন, সে জার্নালগুলো কই আপনি, এই যে ক্যাপিটাল এখানে ক্রেডিট না, তাহলে আমরা ক্যাপিটালের বই করতেছি, তাহলে ডেবিট পাশে দুইটা আছে না, এই দুইটা আমরা ক্রেডিটে লিখবো, লিখে টাকা লিখবো, এটা তো ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা তো ক্রেডিটে, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো, কিন্তু পার্টিকুলারসে এই দুইটা লিখবো, ক্যাশ এবং কম্পিউটার। সো ক্যাপিটালে ক্রেডিট দিকে লিখবেন ক্যাশ অ্যাকাউন্ট 50,000, কম্পিউটার 20,500, তাহলে 70,500। হ্যাঁ, তাহলে আপনার ডেবিট পাশে লিখতে হবে ব্যালেন্স সিডি, কারণ ওই পাশেই তো টাকা। আপনার টাকাগুলো কোথায় লিখছেন? না হবে না, আচ্ছা আপনি বুঝতে পারলে হবে। তাহলে আপনার এখানে তো ক্রেডিট পাশে আছে 70,500, তাহলে ডেবিট পাশে হবে ব্যালেন্স সিডি, ঠিক আছে? ব্যালেন্স সিডি লেখার পরে পরবর্তী মাসেরটা আবার উল্টে যাবে, তার মানে আবার ক্রেডিটে চলে যাবে ব্যালেন্স বিডি। বুঝছো? তো এখানে লেখো ব্যালেন্স সিডি কত, 70,500 লেখো। কি ইশারা এটা, একটু পরে, এখনই ছেড়ে দেবো, 2 মিনিট। এটা বুঝছো? ব্যালেন্স বিডি লেখো, সময় পিছনে লেখো, ব্যালেন্স বিডি। হ্যাঁ, এটা ক্লোজ করবেন, তো ক্লোজ করে পরবর্তী মাসে না লিখবেন। আমি কীভাবে লিখছি এখানে ব্যালেন্স বিডি, এখানে লিখবেন ব্যালেন্স বিডি, এটাতে হ্যাঁ ক্লোজ করেন, তারপর ব্যালেন্স বিডি লেখেন, যেখানে সিডি লিখছেন তার অপোজিটে, তাহলে কোথায় যাবে, ক্রেডিটে যাবে। ব্যালেন্স সিডি কোথায় উঠছে, ডেবিট পাশে, তাহলে বিডি কোথায় যাবে, ক্রেডিট পাশে। হ্যাঁ, তিনটে লেখা হয়েছে, বাসার কাজ হচ্ছে বাকি যে সাতটা আছে এই সাতটা করে নিয়ে আসবেন, ঠিক আছে? বুঝছেন না আইডিয়াটা, এটা পরে, সব বাকি যে সাতটা অ্যাকাউন্ট আছে এটা করে নিয়ে আসবেন। ঠিক আছে, এই যেটা ভিডিওটা অফ করেন তো।